আমি জুয়েলার রহমান, সহশিক্ষক আমিদাবাদ হাই মাদ্রাসা গণিত বিভাগ। আজকে আমি তোমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী আছে তার উপর তৃতীয় ভিডিও শুরু করতে চলেছি। আজকে দেখো যে 23 পয়েন্ট এই যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজে কয়েকটা ম্যাথ বলেছিলাম, যে আগে যে একটা ম্যাথ দেখিয়েছিলাম তার মতো করে বাদ বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো করে দিব, অর্থাৎ দুইয়ের ম্যাথগুলো এবং তিনের গুলো আজকে করানো হবে, ঠিক আছে? তো দুইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো দেখো, একটা এগুলো সাধারণত পড়ে না কিন্তু টেকনিক্যাল ব্যাপার জানতে হবে। সেগুলো দেখো, দুইয়ের এক একটা দেখো, যে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কার মাধ্যমে প্রকাশ করতে হবে? সাইন থিটার মাধ্যমে। তো কোসেক থিটা এবং ট্যান থিটা যে কোনো একটা, যা করে হোক কি জোর করে হোক সাইন থিটা আনতে হবে। তো কোসেক মানে কি জানি আমরা, ওয়ান বাই সাইন, তাহলে এটা একবারে সহজ হয়ে গেল। কোসেক থিটা সমান কি হলো? ওয়ান বাই সাইন থিটা। তাহলে কোসেক থিটাকে সাইন থিটার মাধ্যমে নিয়ে চলে আসলো। আর ট্যান থিটা মানে দেখো, ট্যান থিটা মানে আমরা জানি কি, সাইন থিটা বাই কস থিটা। দেখো ট্যান কে বলেছে কার মাধ্যমে আনতে বলেছে, যে সাইনের মাধ্যমে আনতে বলেছে, কিন্তু আমাদের এখানে কি আছে একটা কস চলে আছে। তো আমরা যে তিনটে অভেদাবলী শিখেছিলাম কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত, ওয়ান, তারপরে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, আর একটা কি শিখেছিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। তো এই তিনটে অভেদাবলী আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য হবে। তো এই যে প্রথম যে অভেদাবলী, এই অভেদাবলী থেকে দেখো আমরা এখান থেকে লিখতেই পারি, এই যে কস স্কোয়ার আছে না, এখান থেকে দেখো কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হচ্ছে দেখো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে। তো এবং এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে যদি আমি উঠিয়ে দিই তাহলে দেখো এখানে কি আসছে, রুট আসছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে কস থিটা ইকুয়ালস টু রুট অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কি সাইন থিটা, সাইন থিটার জায়গায় থাকবে, আমাদেরকে তো এখানে কস থাকলে চলবে না, কারণ হচ্ছে ট্যানকে কারা কারা আনতে হবে, সাইন এর আকারে আনতে হবে। তাহলে কসটাকে আমরা চেঞ্জ করে দেবো কি দিয়ে, সাইন দিয়ে। সাইন দিয়ে কি করে চেঞ্জ হবে, রুট অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে ট্যান থিটাকে সাইন থিটার আকারে আনা যাচ্ছে কি করে, সাইন থিটা বাই রুট অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এইভাবে চেঞ্জ করতে হবে। একই রকম ভাবে দেখবা কোসেক থিটাকে ট্যান থিটা এবং কট থিটার আকারে প্রকাশ। তো বাকিগুলো একবারে সহজ জিনিস আছে। তো এরপরে আমরা দেখো তিনের যে ম্যাথগুলো আছে সেই তিনের ম্যাথগুলো আমরা করার চেষ্টা করব। তিনের ম্যাথগুলো কি আছে দেখো, তিনের এক একটা আছে, যে তিনের এক একটা আছে কেমন, যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু টু হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এই অঙ্কগুলো একটু দেখে রাখো তাহলে বুঝতে পারবে। দু একটা অঙ্ক করো, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু টু, এবং তাহলে কি বলেছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু কত, এইটার মান চেয়েছে, তাই তো? তো এই যে সেক, এখানকার যে অঙ্কগুলো আছে সেক ট্যান সাইন কস, এই যে সাধারণত এই অভেদাবলীগুলো কাজে লাগবে। কি অভেদাবলী আমরা জানি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। তো দেখো সেক আর ট্যান দিয়ে যে অভেদাবলী আছে সেটা এখানে কাজে লাগবে, কারণ দেখো আমরা কি জানি, আমরা জানি বলে লিখতে হবে কি, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত, ওয়ান। এবং এটাও দেখো সেক স্কোয়ার থিটা মানে কি, এ স্কোয়ার মাইনাস দেখো বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যারা জানো না দেখো এ প্লাস বি ইন্টু কি হয় এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা হবে কি ভাঙলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে বা এটাকে ভাঙলে কি হচ্ছে দেখো, সেক থিটা মাই প্লাস ট্যান থিটা এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু ওয়ান, ঠিক আছে? এটা সাইডে। এবার দেখো বা সেক থিটা প্লাস ট্যান থিটার মান দেওয়া আছে কত, দুই দেওয়া আছে, তাহলে এখানে বা দুই ইন্টু সেক, সরি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু কত, ওয়ান, বা সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু, দেখো এখানে দুই যদি গুণ থাকে তাহলে দিকে কি কি হবে ভাগ হবে, তাহলে কত হয়ে গেল হাফ, বুঝতে পেরেছ? তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা একই রকম করে, কোনো আলাদা নয়, সেটা হলো
দুইটা জাস্ট এখানে sec আর tan আছে ওখানে হচ্ছে cosec এবং cot একই রকমের তোমরা তাহলে দুই নম্বর অঙ্কটা করলে এর মত করে সেম হচ্ছে তিনের একের মত করে হচ্ছে তিনের দুইটা ঠিক আছে এটা তোমরা নিজেরা করবে এরপর আমি দেখো তিনের তিন নম্বর যে অঙ্কটা আছে সেই তিনের তিন নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি দেখো দেখো এর মধ্যে আমরা তিনের যে তিন নম্বর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা দেখো sin theta প্লাস কি দেওয়া আছে cos theta equals to 1 হলে sin theta into cos theta মান তিনের তিনের তিন নম্বর অঙ্কটা দেখো sin theta প্লাস cos theta equals to 1 হলে sin theta into cos theta মান কত হবে বলেছি কি এখানকার এই টাইপের যতগুলো ম্যাথ আছে বেশিরভাগই হচ্ছে তিনটে অভেদাবলীর মধ্যে যে কোনো একটা কাজে লাগিয়ে অঙ্কটা করতে হবে এখানে দেখো sin এবং cos এবং sin আর cos এর মধ্যে কি অভেদাবলী আছে সেটা দেখো sin এবং cos এই যে অভেদাবলী এই জিনিসটা কাজে লাগবে তাহলে এই অঙ্কটা দুই রকম ভাবে করতে পারে কেউ ডাইরেক্ট প্রথমে অভেদাবলীটা আগে লিখে নিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 এটা থেকেও কেউ করতে পারে তারপরে দেখো এটা স্কয়ার এটা কি বি স্কয়ার স্কয়ার বি স্কয়ার আমাদের এখানে কি আছে a আর b sin যদি a হয় cos যদি b হয় তাহলে কি আছে এখানে a প্লাস b আছে তাহলে এখানে কি স্কয়ার প্লাস বি স্কয়ার যদি এটা ভাবি আমি তাহলে কি হচ্ছে দেখো এটাকে আমি সূত্রে ভাবতে পারি স্কয়ার প্লাস বি স্কয়ার কয়টা সূত্র আছে দুটো এটা কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু তাহলে দেখো 1 আর একটা কি আছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 1 এবার দেখো আমাদের ক্ষেত্রে এখানে কোনটা সূত্র কাজে লাগবে দেখো প্লাস এবং মাইনাস এখানে আমাদের প্লাস মানে সাইন এবং এটা কস সাইন থিটা প্লাস কস থিটা তার মান দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে কোনটা সূত্র কাজে লাগতাম এইটা ঠিক আছে তাহলে যেটা এই পদ্ধতিতে করতে পারো এই পদ্ধতিতে করতে পারো আমি যেবার যেটা বলছি দেখো এই পদ্ধতিতেও কি করতে পারে যেটা বললাম এবং এই পদ্ধতিতেও করতে পারে দেখো এখানে কি দুই দিকে স্কয়ার করে দাও তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার স্কয়ার সমান কি একের স্কয়ার বা এটাকে সূত্রে যদি ভাঙো তাহলে দেখো স্কয়ার প্লাস 2 এ বি প্লাস কি বি স্কয়ার সমান কত একের স্কয়ার এবার দেখো বা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কত ভাই সবাই জানো 1 হয় 1 প্লাস 2 সাইন থিটা ইনটু কস থিটা ইকুয়ালস টু কত 1 বা প্লাস 1 এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস 1 তাহলে দেখো প্লাস 1 2 sin theta into cos theta equals to plus 1 এখান থেকে plus 1 দিয়ে গেল minus 1 তাহলে 1 থেকে 1 দিলে কত হয়ে গেল 0 দেখো 2 sin theta cos theta তাহলে sin theta into cos theta সমান কত হচ্ছে দেখো 0 বাই 2 মানে কত হচ্ছে 0 0 কে 0 বাদ দিয়ে অন্য যা কিছু দিয়ে ভাগ করব তাহলে কি হবে যে 0 হচ্ছে দেখো এটা 0 বাই 2 তাই হলো 0 কিন্তু যদি এটা 2 বাই 0 হতো তাহলে কত হতো এটা অসংগত হতো ঠিক আছে তোমরা এরপরে যেটা আমি করাবো সেখানে দেখবা অসংগত বলে একটা ব্যাপার আছে ঠিক আছে তো এই যে পদ্ধতি এই পদ্ধতিতে তোমাদের যে অঙ্কটা করা যাবে সেটা বলে দিচ্ছি এই একই রকম পদ্ধতিতে আমাদের পাঁচ নম্বর অঙ্কটা আমরা করতে পারি দেখো কি করে করতে পারি দেখো পাঁচ নম্বর অঙ্কটা এই একই রকম পদ্ধতিতে সাইন এবং কস এর মানটা আগে বার করে নেব একই রকম তিনের যে পাঁচ নম্বর অঙ্কটা দেখো তিনের পাঁচ নম্বর অঙ্কটা একই রকম ভাবে করতে পারি তিনের পাশে কি আছে দেখো সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7 এর 13 তাহলে আমাদের কি দরকার হয়েছে সাইন থিটা প্লাস কস থিটা দেখো সব প্রথমে বলছি আমরা এই আগের মতই সাইন থিটা ইনটু কস থিটার মানটা বার করতে হবে তাহলে তার জন্য কি দুই দিকে স্কয়ার স্কয়ার করে দাও তাহলে দেখো কি হচ্ছে স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার সমান দেখো 7 এর 13 7 মানে 49 বাই 169 ঠিক আছে এরপরে দেখো বা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু কত 1 তাহলে মাইনাস 2 সাইন থিটা ইনটু কস থিটা এইটা এটা মিলে কত 1 1 টা ওদিকে গেল তাহলে কি হয়ে যাবে মাইনাস 1 তাহলে 49 বাই 169 মাইনাস 1 বা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু কত হচ্ছে দেখো 169 49 মাইনাস 169 তাহলে হচ্ছে কত দেখো মাইনাস ভুল হয়েছে এই বিয়োগ করলে হচ্ছে মাইনাস 120 বাই 169 দেখো এবার মাইনাস মাইনাস আউট হয়ে যাবে এবং 2 এখানে গুণ আছে তাহলে দেখি গেলে ভাগ হবে দেখি কত হবে দেখো
120 আছে এটা কত হবে 60/169 দেখো এই পর্যন্ত আগের যে ম্যাথটা করলাম এবং এই ম্যাথটা করলাম এই দুটো একবারে সেম বুঝতে পারছো তাহলে আগের যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার এই প্রথম পার্টটুকুর কাজে লাগছে এরপর যেটা বার করতে দিয়েছি দেখো এই অবধি বার করা হয়ে গেল যখন তখন আমাদের যেটুকু কাজে লাগবে সেটা দেখো তাহলে আমাদের আগের যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতো করে সাইন থিটা ইনটু কস থিটার মানটা বার করে নাও এটা হলো কাজ এরপরে যার মান বার করতে হবে কি সাইন থিটা প্লাস কি কস থিটা তাহলে আমরা এটার মান না বার করে করব কি এর স্কয়ারের মান বার করার চেষ্টা করব ঠিক আছে এর স্কয়ার মানে কি দেখো স্কয়ার প্লাস 2 ab প্লাস কি b স্কয়ার দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কি হচ্ছে কত হচ্ছে 1 হচ্ছে প্লাস 2 ইনটু সাইন থিটা ইনটু কস থিটার মান কত হচ্ছে দেখো 60/120 ডিভাইডেড বাই 169 যদি যোগ করি তাহলে কত হচ্ছে দেখো 169 ডিভাইডেড 169 প্লাস 120 তাহলে কত হচ্ছে দেখো এটা জায়গায় দাঁড়াচ্ছে 189 ডিভাইডেড বাই কত হচ্ছে 169 এরপরে দেখো তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার স্কয়ার হচ্ছে এটা তাহলে সাইন থিটা প্লাস কস থিটা কি হবে এটা রুট করলে দেখো কত হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু এর রুট যদি করি তাহলে কত হচ্ছে 289 এর রুট হচ্ছে 17 এবং এটার কত হচ্ছে 13 তাহলে 17 বাই কত হচ্ছে 13 হচ্ছে তাহলে এই যে 5 নম্বর ম্যাথটা এই ম্যাথটা হচ্ছে আসলে এই 5 নম্বর ম্যাথটা আসলে তোমাদের দেখবা যে 3 নম্বর ম্যাথ 3 নম্বর যে ম্যাথটা করলাম এবং 6 নম্বর ম্যাথ এই দুটো ম্যাথের প্রথম পদ্ধতিটা হচ্ছে 3 নম্বর ম্যাথ আর এই যে এইটুকু করালাম এটা হলো 6 নম্বর ম্যাথটা ঠিক আছে তাহলে 3 হলো 5 হলো এবং 6 আর করাচ্ছি না এটা ঠিক আছে এরপরে দেখো 4 নম্বর যে ম্যাথটা এই ম্যাথটা কিন্তু করানো হয়নি এই ম্যাথটাও খুব সহজ এবং এটার ক্ষেত্রেও দেখো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে ট্যান কট এই সব ব্যাপারগুলো কি জিনিস দেখো 3 এর 4 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি দেখো 3 এর 4 ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 এবং ট্যান থিটা মাইনাস কট থিটার মান চেয়েছে ধরো যে সাপোজ এই অঙ্কটা এরকম না থাকে একটা অঙ্ক এরকম যদি থাকে এ প্লাস ওয়ান বাই এ সমান যদি 2 হয় তাহলে এ মাইনাস ওয়ান বাই এ এর মানটা বার করতে পারবে না এটা ক্লাস এইট এর অঙ্ক এইটা যদি পারো তাহলে এটা পারবে দেখো এটা কি করে পারা যায় এখান থেকে দুটো দুই রকমের সূত্র ফেলা যায় ডাইরেক্ট হয় এখান থেকে এর মান বার করা যায় না হলে কি করা যায় এখান থেকে দেখো এর মান কি করে বার করা যায় এখান থেকে এটাকে যদি আমি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে এ এটা কি এ স্কয়ার প্লাস এটা কি 1 তাহলে 2 হয় তারপরে দেখো এ স্কয়ার প্লাস 1 সমান 2a তাহলে এদিকে গেল তাহলে কি হলো এ স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়ালস টু 0 তাহলে বা এ স্কয়ার মাইনাস দেখো 2ab প্লাস দেখো b স্কয়ার সমান 1 তার মানে কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে কি হচ্ছে এটা মানে কি হচ্ছে বা a মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0 a মাইনাস 1 তার হোল স্কয়ার 0 মানে কি a মাইনাস 1 0 a মাইনাস 1 0 মানে কি এর মান কত হলো 1 হলো এর মান যখন 1 হলো তখন এখানে যদি বসিয়ে দিই এর মান 1 1 বাই a তাহলে 1 মাইনাস 1 কত হয়ে গেল 0 হয়ে গেল তাহলে এই অঙ্কটার উত্তর কত 0 তো এইটা যদি 0 হয় তাহলে এটা অবশ্যই 0 হবে ঠিক আছে তো কি করা হচ্ছে দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে তাহলে এই পদ্ধতিতে অঙ্কটা করব যদি আমি এই পদ্ধতিতে করতে পারি আদার্স পদ্ধতি আছে তাহলে আমরা এই পদ্ধতিটাই সহজ মনে করব কেন দেখো এখানে ট্যান থিটা আর এখানে কি কট থিটা তাহলে ট্যান এবং কট পরস্পর কি উল্টো আমরা জানি তো ট্যান মানে কি লম্ব বাই ভূমি আর কট মানে কি ভূমি বাই লম্ব তাহলে কটের কট মানে কি 1 বাই ট্যান বা ট্যান মানে কি 1 বাই কট তো ও রকমই দাঁড়াবে দেখো আসলে এই জায়গাটা মানে দেখো ট্যান থিটা ঠিক আছে বা আর প্লাস কট থিটা মানে কি জানি আমরা 1 বাই ট্যান থিটা ইকুয়ালস টু 2 আর এখানে দেখো tan থিটা মাইনাস 1 বাই tan থিটা দেখো আগের মতই a প্লাস 1 বাই a সমান 2 হলে a মাইনাস 1 বাই a এর মান কত তো একই রকমের কোনো আলাদা নাই তাহলে বা tan থিটা এরকম যদি করে দিই তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 যদি কোনো করে গুণ করে দিই তারপরে একই রকম ভাবে জাস্ট উত্তর কত পাবো tan থিটার মান tan থিটা ইকুয়ালস টু 1 পাবো এই অনটা এখানে বসিয়ে দিব তাহলে কত হবে 0 হবে তাহলে এই অঙ্কটা করে দিলাম না ঠিক আছে আগের মতো করে করবে এরপরে দেখো 6 নম্বর
অবধি হয়েছিল, সাত নম্বর যেটা সেক থিটা মাইনাস টেন থিটা, এই অঙ্কটা এবং তিনের এক নম্বর অঙ্কটা একই। দেখো তিনের এক নম্বর অঙ্কটা করালাম না, তিনের এক নম্বরটা প্রথমে করিয়েছি, কি প্রথম অঙ্কটা ছিল সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়ালস টু টু হলে সেক থিটা মাইনাস টেন থিটার মান কত হবে, এবং এটা আমরা পেয়েছিলাম কত, হাফ পেয়েছিলাম। তো এই দুটো থেকে যদি আমরা অপনয়ন পদ্ধতি করি তাহলে কি, দেখো সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে হাফ হচ্ছে, কেটে যাবে সেক থিটা, টু সেক থিটা সমান হাফ, দুই প্লাস হাফ পাবে। তো এখান থেকে সেক থিটার মান বার করতে পারবে কি পারবে না, অপনয়ন পদ্ধতিতে পারবে। তো ঠিক অনুরূপ পদ্ধতিতে একই রকমের, এখানে প্লাস দেওয়া ছিল মাইনাসের মান বার করতে হয়েছে। এইখানে দেখো সাত নম্বর যে অঙ্কটা সেক থিটা মাইনাস টেন থিটা দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি, একই রকম ভাবে সেক থিটা প্লাস টেন থিটার মান বার করবে এবং এটার উত্তর আসবে রুট থ্রি, দেখবে ঠিক আছে। এটা যখন যখনই উত্তর রুট থ্রি আসলো এইটা এবং এটা থেকে অপনয়ন পদ্ধতি করবে, অপনয়ন পদ্ধতি যখনই করবে তখন দেখো টেন থিটার মান এটা কি কেটে যাবে, এবং টেন থিটা কেটে গেলে কি পড়ে থাকবে সেক থিটা, ঠিক আছে। তাহলে এইভাবে হবে, তো এই অঙ্কটাও যা এবং তারপরেরটা আট নম্বর ম্যাথটাও একই রকমের অঙ্ক। আমি জাস্ট এখানে দেখো নয় নম্বর অঙ্কটা করে দিচ্ছি, দেখো সাত এবং আট একই, নয় নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি। দেখো নয় নম্বর ম্যাথটা কি আছে, দেখো সাইন থিটা, এটা উদাহরণেও আছে দেখবা, কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু সেভেন হলে ট্যান থিটার মান কত হবে। আমরা জানি কি ট্যান মানে কি, সাইন বাই কস, তাহলে আমাদের কি করতে হবে সাইন এবং কস আলাদা আলাদা করতে হবে। তাহলে এটাকে যদি আমি কোড়াকড়ি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো সেভেন সাইন থিটা মাইনাস সেভেন কস থিটা ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কস থিটা, তাই তো। এবার এখান থেকে দেখো সাইনটাকে যদি এদিকে আনি তাহলে কি, সেভেন সাইন থিটা থেকে একটা সাইন থিটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে দেখো সেভেন সাইন থিটা থেকে একটা যদি বাদ দিয়ে দিই, দেখো এখান থেকে কি হচ্ছে সেভেন সাইন থিটা থেকে সাইন থিটা বাদ, তাহলে কত হলো সিক্স সাইন থিটা, এবং দেখো কস থিটার সঙ্গে সাতটা সাইন থিটা যোগ হলো, তাহলে কস থিটা যোগ হলো তাহলে কত হলো এইট কস থিটা। এরপরে দেখো বা আমাদের কি আনতে বলেছি, সাইন বাই কস, তাহলে এখান থেকে দেখো সাইন বাই যদি কস করি, সাইন বাই কস এই জায়গাটা একটু ভুল করে দেয় অনেকে, দেখো ভুল সহজভাবে ভাবো, কস থিটার সঙ্গে কি এই, তাহলে কোনো কোনো গুণ হয় মানে এইটা কোথায় থাকবে এখানে, সাইন থিটার সঙ্গে সিক্স, সিক্স কোনো কোনো গুণ হয় কোথায় আসার কথা, এরকম দেখো সিক্স সাইন থিটা এইট কস থিটা, তাহলে এইরকম ভাবে ভাববে ভুল হবে না। তাহলে সাইন থিটা বাই কস থিটা এর মানে কি ট্যান, এই ট্যান থিটা মানে কত হলো এইট বাই সিক্স, বাদে কত এইট বাই সিক্স কে কাটাকাটি করলে কত হচ্ছে চারের তিন, তাহলে এটা কত হলো ফোর বাই থ্রি, ঠিক আছে। তাহলে এইভাবে করতে হবে, তো একই রকম ভাবে দেখবে যে দশ নম্বর অঙ্কটাও হয়ে যাবে, কোনাকুনি গুণ করবে সাইন থিটা, সাইন থিটার জায়গাতেই থাকবে এবং কস কোসেক থিটা মানে কি জানি আমরা ওয়ান বাই সাইন থিটা, এটা বসিয়ে দিবে, অথবা যোগ ভাগ পদ্ধতি করবে অ্যাপ্লাই, যোগ ভাগ পদ্ধতি যেন উপরের গুলো উপরের সাথে নিচের একবার যোগ, আবার নিচে হচ্ছে কি উপরের সাথে বিয়োগ, এইভাবে করবে, ঠিক আছে। আর তারপরে এগারো নম্বর অঙ্কটা এই দেখবে যে এগারো নম্বর অঙ্কটা, এই এগারো নম্বর অঙ্কটা তোমাদের তিনের, এগারো নম্বর অঙ্কটা তিনের যে চার নম্বর অঙ্কটা করালাম ট্যান এবং কট দিয়ে, একবারে সেম ট্যান এর উল্টো কট ছিল, ওরকমই এগারো নম্বর অঙ্কটা দেখবা যে সেক এবং কসে কস পুরো উল্টো, তাহলে ওইটা এটা একই, ঠিক আছে, কোনো আলাদা নেই, তাহলে এগারো নম্বর অঙ্কটাও করবে, ঠিক আছে। এই বারো নম্বর অঙ্কটা দেখো ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু নাইন বাই টু, সম্পর্কটি থেকে ট্যান থিটা এর মান নির্ণয় করো। এই অঙ্কটার জন্য বলে দিচ্ছি যে কোনো একটা জিনিসের মান আমরা নির্ণয় করব, হয় সাইন না হলে কস না হলে সাইন অথবা কসের মান নির্ণয় করার চেষ্টা করো, তাহলে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। আমি এইটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কত নম্বর, বারো নম্বর ম্যাথটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে কত নাইন বাই টু। এই ম্যাথটা অনেক রকম করে করা যায়, তার মধ্যে একটা বলে দিচ্ছি যে আমরা এখান থেকে আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, তার মানে টেন মানে কি টেন স্কোয়ার থিটা মানে হচ্ছে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তাহলে সেকের মান বার করতে পারলে তা থেকে একবার দিয়ে দিলে টেনের মান পাবো, তাহলে সেক মানে কি দেখো
sec মানে আমরা কি জানি 1 বাই কি cos cos এর উল্টো তো তাহলে এখান থেকে আমরা কার মান বের করার চেষ্টা করব cos এর মান এই cos এর মানটা বের করার জন্য দেখো এখান থেকে কি করব এই sin এর জায়গায় যদি আমরা cos লিখে দিই তাহলে হয়ে যাবে দেখো 5 cos মানে কি sin কে cos এর মাধ্যমে 1 minus cos square theta এটা জানো তো plus 4 cos square theta equals to 9 by 2 দেখো sin square theta plus cos square theta equals to 1 যদি হয় তাহলে sin square theta এর জায়গায় কি লিখব 1 minus cos square theta এখান থেকে দেখো আমরা cos square theta এর মান বা পেয়ে যাব সাপোজ cos square theta এর মান যাই হোক না কেন যেটাই পাবো না কেন sec এর মানটা কি হবে sec square theta এর মান কি হবে এখানে যা পাবো তা ঠিক কি উল্টো এই উল্টোটা এখানে বসিয়ে দেব এবং এইটা সরল করার পরে রুট করে দেব অঙ্কটা হয়ে যাবে জাস্ট এই ছকটা মনে রাখো তাহলে অঙ্কটা করবে তাহলে এইভাবে এই অঙ্কটা গুলো করার চেষ্টা করবে ঠিক আছে ধন্যবাদ।